তাহলে সে কোরআনের ডিগ্রিরই দাবি করে। তাহলে আপনারা বলুন, তুমি তোমার হাতকে পবিত্র করো, নষ্ট করো না, তুমি তোমার পাওকে পবিত্র করো, তুমি তোমার জবানকে করো, তুমি তোমার ইচ্ছাকে করো, তুমি তোমার কর্ণকে করো, তুমি তোমার শ্বাস প্রশ্বাসের করো, তোমার বডিকে হালাল পাক রেজেক খায় তাকে ভালো করো, তুমি তোমার অন্তরকে সাবাই করো। বলুন এগুলো কার কথা, বলুন এগুলো কার কথা? যখন এই কথা বলছে তখন আস্তে আলেমরা কেটে পড়ছে, প্রশ্ন প্রশ্ন ফেলাচ্ছে। এও ছিল আর এখানকার অনেক লোক আছে যে সেদিন ছিল। তো বিষয় হলো এটা, সত্য যখন মুখ খুলতে শিখেছে, সত্য যখন সকল সত্যকে জেনে নিয়েছে, তখন মিথ্যার কাছে সে কোনোদিন হার মানবে না। কোনো সত্যই কোনোদিন কোনো মিথ্যার কাছে হার মানে নাই, আজও মানবে না। অতএব আমি আমার বিশ্ব নবীর সেই আশা, বিশ্ব মানব জাতিকে ইসলামের পতাকা তলে একত্রিত হওয়ার আহ্বান। আমি সেই বিশ্ব নবীর নূরের ডিগ্রি না হলেও তিনি যে নূর ধরার জন্য এই কোরআনকে এনে দিয়েছেন, আমি সেই নূর ধরে কথা বলছি। অতএব আমি তিনার ইচ্ছে পূরণ করতে এবং সমস্ত বিশ্বের মানব জাতিকে সেই ইসলামের পতাকা তলে না আসলেও তাকে হার মানতে হবে যে তার ধর্মে কোনো নফসি ধরা নাই, তার ধর্মে কোনো রব ধরা নাই, তার ধর্মে কোনো সুরাতের সালাত কায়েম করার কিছু নাই। ইহা বাধ্য হতে হবে স্বীকার করতে, কখনই সে তার নফস ধরার ধর্মের সত্য দিতে পারবে না, কখনই তারা কোনো আত্মা ধরার ধর্মের সত্য দিতে পারবে না, কখনই তারা এই যে পিসাবরা মিথ্যে বলে পীরফানা হও নবী জানবে, এসব মিথ্যে কথা। কোরআন কোনো পীরফানা হওয়ার ধর্ম দেয়নি, কোরআন ধর্ম দিয়েছে কোরআন ফানা হওয়ার ধর্ম। সেটা কি জানেন আপনারা? কোরআন ফানা হওয়ার ধর্ম কোরআন দিয়েছে, সেটা হলো মানুষ যখন কোরআনের ধর্ম কোরআনের নূর গ্রহণ করে, মানে নূর, তখন সে অন্য একটি আত্মার উপরে থাকে। সে যে মানব জীবন চলতেছিল সেই আত্মার রাজি খুশি হয়ে ওই ধর্ম নিয়েছে, সেই আত্মার যখন বিলুপ্তি ঘটে আর সে যে নূর ধরতে এই কোরআনের ধর্ম স্বীকার করেছে, এই আত্মাকে বিলুপ্তি করে যখন ওই সেই আদম নূরের নফসের উপর দাঁড়াবে, তখনই তার কোরআন ফানা ঘটে, অনেক কষ্টের জীবন তাকে ভোগ করতে হয়। ইয়া ইসলামের সত্য, ওনারা পীর ফানা কোথায় পেল, ওনারা অলি ফানা কোথায় পেল? সেই ফানায় যে আদম নফসে ধরে সে আদম আলা হয়ে আল্লাহর চেনা জানায় যেতে পারে, নবীকে জানতে চিনতে পারে, অন্য নবীদেরও জানতে চিনতে পারে, কিন্তু পীর ফানায় কি জানতে চিনতে পারে? আর পীর ফানা কাকে বলে? এ ফানার ধর্ম সম্বন্ধে কি বক্তব্য দিতে পারবে? আমি শিক্ষা করতে গিয়েছি বিএ পাস করব, তা আমি যদি সেই বিএ পাশের রাস্তা ধরে না গিয়ে আমি যদি মাদ্রাসায় যা ভর্তি হই, তা আমার কি বিএ সার্টিফিকেট আসবে ভাইয়েরা? তাহলে পীর কোন সত্য? পীরে যে ফানা হবে, পীর যে সত্য, সেই সত্যের সত্যবান করতে পারে, সে পীর তো তার সত্যেরই পরিচয় দিতে পারে না, তাহলে পীর ফানাটা কোথার থেকে আসে বলুন আপনারা? আমি কোনো মানুষ তৈরি করতে গেলে, কোনো মানুষকে জন্ম আনতে গেলে আগে আমি মানুষ হতে হয়, তার আগে কেউ মানব জন্ম দিতে পারে না, বুঝে আসে? তাহলে পীর যদি পীর ফানা হতে হয়, অলিকে অলিতে যদি অলি ফানা হতে হয়, তাহলে অলি কোন গুণের উপর দণ্ডায়মান হয়েছে? যদি সেই অলি ফানা হয়, তো অলি ফানা হয়ে ওই ব্যক্তি ওই অলির নূরে অলির নফসে নফসিবান হবে, নবীকে জানতে পারে না, আল্লাহকে জানতে পারে না। আর কোরআন সেই ধর্ম দিয়েছে, যদি সে এই কোরআন ফানায় হাজির হয়, তাহলে এই ফানা যাওয়ার পরপরই যখন সে আদম নফসির উপর যাবে, সঙ্গে সঙ্গে সে তার নবীকে চিনে ফেলবে, সঙ্গে সঙ্গে সে আদমকেও চিনবে, সঙ্গে সঙ্গে সে আল্লাহরও খবর পাবে, অন্যটা দ্বারা সম্ভব নয়। অতএব পৃথিবীতে যারা আল্লাহর দাবি করে তারা মিথ্যা দাবি করে, যারা ওলি আল্লাহ হওয়ার দাবি করে তারা মিথ্যা দাবি করে, যারা পীরে কামেল দাবি করে তারাও মিথ্যা দাবি করে। আর যদি সত্য হয় তাহলে নিজ ডিগ্রির পরিচয় নিয়ে তারা কথা বলবে, যেমন আমি আপনাদের সামনে বলছি। আর তা যদি কোরআনিক ধর্ম হয় তাহলে কোরআনিক সত্য নিয়ে তারা কথা বলুক, পীরত্বের, আর যদি পীরত্ব চালাতে হয় তাহলে পীরত্বের সত্য কী আছে তার উপরে তারা কথা বলুক, তার উপরে তারা ফানা বাঁকা ঘটাক, কিচ্ছু যায় আসে না। না, আমি সত্য প্রকাশকারী, মানুষ সত্য শুনে সেই সত্যের দিক আসলে আমি তাকে সেই সত্য হতে পথ দেব, এটা আমার কাজ। যে আসলো না তার সঙ্গে আমার জন্যেও নাই, বিবাদও নাই, ঝগড়াও নাই।
তবে তার কাছে এই সৈন্য আমি পৌঁছা দেব, তার কাছে এই আদমের সত্য, কোরআনিক ধর্মের সত্য আমি পৌঁছা দেব। এরকম জালসা করে, জায়গায় জায়গায় বক্তব্য করে, ইন্টারনেট করে সে আসবে না, তার কানের কাছে পৌঁছা দেব। যেহেতু আমি সারা বিশ্বের সকল মানুষের সামনে পৌঁছানোর শপথ নিয়ে কাজ করছি, আমার নবীর জন্য, আমার রবের জন্য, অতএব আমি মরণের কোনো ভয় করি না। জয়, আমি মরলেও জয়, আমি বেঁচে থাকলেও জয়। আমাকে পরাজয় কেউ নিতে পারবে না। আমাকে পরাজয় নিতে হলে যে নূর থেকে, যে রব আমাকে ধর্ম শেখায়, জ্ঞান শেখায়, বিদ্যা শেখায়, সে যদি আমাকে ত্যাগ করে, তাহলে ভাইয়ের আমি এমনি পরাস্ত। আমাকে পরাজয় করতে হলে যে নবীর দোহাই আপনারা পারেন, যে নবীর গুণ কীর্তন গান, সেই নবীকে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারলে তাহলে পরাজয় ঘটতে পারে, নতুবা আপনারা আমার পরাজয় ঘটাতে পারবেন না। পরাজয়ের কোনো রাস্তা আপনাদের খোলা নেই, সমস্ত রাস্তা বন্ধ করে নেই। মসজিদ ঢাকার মতো শহরে আসে তার এই ওয়াজ নসিহত করতে, এমনি আসে না। আচ্ছা ভাইরা, কত বাজে? আচ্ছা, যেটা সক্রেটিসের কথা বলতেছিলাম, সক্রেটিস নয়, সারা বিশ্ব মানুষও কখনই কোনো আত্মাকে ধরতে পারবে না, জানতে পারবে না, বুঝতে পারবে না। কিন্তু আবার পারবে কি হলে, সেই আত্মা ধরার সত্য জ্ঞান, সত্য বোধ, সত্য হৃদায়ত, সত্য কাজ যদি তাকে দিয়ে দেওয়া যায়, যে সেইটা দিতে গেলে তার একজন মাস্টার লাগে, তার একজন মাস্টার লাগে, যিনি কোনো আত্মাকে ধরে সেই আত্মার বিশেষ জ্ঞান সমূহ অর্জন করেছেন, সেই আত্মাকে তিনি অপর লোককে শিক্ষা দিতে পারেন। কারণ তিনি যে আত্মাকে ধরেছেন, সেই আত্মাকে ধরার যে পথ, যে ইবাদত, যে বিষয়, তার সব কিছু তার জ্ঞানে এসে দানা বাঁধা আছে, সে ছাড়া কেউ এটা করতে পারবে না। অতএব আত্মাকে ধরতে গেলে আগে সেই আত্মাকে নির্ধারণ করতে হবে। কোনো আত্মাকে যদি মানুষ ধরতে যায়, কোনো নফসকে যদি মানুষ ধরতে যায়, তাহলে সেই আত্মাকে বা সেই নফসকে আগে নির্ধারণ করতে হবে, তারপরে তার চেষ্টা। আর যারা আত্মাই চেনে না, নফসই চেনে না, নির্ধারণ করতে পারে না, অনাদি অনাদি কাল খুঁজলেও তারা নফস আত্মা চিনবে না। ইহা সত্য জ্ঞান, বিকল্প করার কারো কোনো ক্ষমতা নেই। তাহলে পরে মানুষ এ খোঁজাখুঁজি করে মানুষকে এই মিথ্যা বলে, এই মিথ্যা ধর্ম পালন করায় যারা মানুষকে দোজকে দিচ্ছে, এখানে আমাকে বলতে হয়, আমি যদি বুঝি যে এই ধর্ম মেনে বা এই কর্ম করে বা এই পীরত্ব মেনে মানুষ দোজকে যাচ্ছে, তাহলে আমি যদি এটা বুঝতে পারি, তাহলে আমার কাজটা সেখানে কী করা উচিত ভাইয়েরা? আমাকে সেখানে কী করা উচিত? তাহলে এই মানব জাতিকে সত্যটা জানানো কি আমার উচিত হবে না? বলুন, উচিত হবে তো? তাহলে যদি আমি অলিত পীরত্বের কথা বলে থাকি, মানব জাতিকে সত্যটা জানা দিতে এবং সত্যের প্রশ্নের সম্মুখীন করে তথা সত্য জেনে নিতে বলছি, তথা সত্যকে জেনে নিতে বলছি, যে সে কোন নফসে জয় করেছে, কোন নফস ধরে সে আল্লাহ আল্লাহ হলো, কোন নফস ধরে সে নবী আল্লাহ হলো, নাকি হাওয়ায় সে নবী আল্লাহ হলো। দ্বিতীয় কথা, যেখানে এই নফস থাকে, যে পুরীতে এই নফস থাকে, সেই পুরী, সেই জগৎ মহা ঘনীভূত অন্ধকারময়, মহা ঘনীভূত অন্ধকারময়। যে পুরীতে আত্মা থাকে, নফস থাকে, ইমানে নূর থাকে, উহা মহা ঘনীভূত অন্ধকারময়। যে পুরীতে কোনো মানুষের ক্ষমতা নাই, বাইরের কোনো আলো যদি সূর্য রোশনেও সেই পুরীতে প্রবেশ করে না, অন্য কিছু তো দূরে থাক, কোনো সূর্য রোশনেও সেই পুরীতে প্রবেশ করে না। আর সেই পুরী অন্য কোথাও নাই, আপনি নিজেই মানুষ, আপনার এই ভাণ্ডটা, আপনি পারলে আলো করে দেখেন, আপনার ভিতরে এই নফসিটা থাকে, আপনি পারলে আলো করে দেখেন, দেখেন তো পারেন কি না। আমি আদম নই, এক বিন্দু মিথ্যা বলছি না, ইহা সত্য বলছি। আপনার পুরী সেই ঘনীভূত অন্ধকার, যে পুরীতে সূর্য রোশনি এক বিন্দু পর্যন্ত পৌঁছায় না, আপনি কোনো কিছুতেই আলো করতে পারবেন না, আপনি ওই পুরীর কেহই নহে, তাই ওই পুরী কোনো দিন দেখতেও পারবেন না।
ওই পুরীর কেহই নহে তাই দেখতে পারবেন, কারণ আপনি যে কেহই নহে এরও অনেক প্রমাণযোগ্য বক্তব্য সত্য বক্তব্য আমার কাছে আছে। আপনি যে অস্তিত্ব ধরে আছেন, আপনার যে পুরী, এই পুরীতে যা আছে উহার কোনো কিছুই আপনার নয়। অতএব এই পুরী দেখার যোগ্যতা আপনার কোনো দিন হবে না। আপনি যে দেখতেছেন আপনার কাছেই দিন রয়েছে, আপনার কাছেই দিন রয়েছে, এই দিন কোন দিন, এই দিনের পরিচয় কী, এই দিন কোথা থেকে উৎপত্তি হয়, ইহা কোন নফসিয়াত কিছুই জানতে পারবেন না। ইহা সেই অন্ধকার পুরী। আপনি বাকশক্তি করতেছেন, আপনি কথা বলতেছেন, আপনার ভিতরে জ্ঞান বুদ্ধি হচ্ছে, মানব জীবন কাটাতেছেন, অথচ আপনার বাকশক্তি কোন নূর থেকে আসে আপনি বুঝতে পারবেন না। ইয়া সেই অন্ধকার পুরী। নফস ধরতে গেলে, আত্মা ধরতে গেলে, ইমানি নূর ধরতে গেলে কোরআনে পাওয়া যায় না, কোরআন দেখাইছে এই অন্ধকার পুরীকে। ইঞ্জিলে পাওয়া যায় না, গীতায় পাওয়া যায় না, মহাভারতে পাওয়া যায় না, ত্রিপটে পাওয়া যায় না, বিশ্বের কোথাও এই নফস খুঁজে পাবেন না এই মানবপুরী ছাড়া। আর সেই মানবপুরীতে যা আছে মানবের নয়, যারা এসে আপনাকে মানব সাজাইছে তারাই রয়েছে, আপনি তাদের জানেন না চেনেন না। অতএব এদের জানা চেনার ক্ষমতা আপনাদের নাই, এ তো নাই আপনি পুরীতে প্রবেশও করতে পারবেন না। আপনি বাহিরের থেকে ওই জ্ঞান গরিমে শুনে জীবন কাটা চলে যাবে, আপনি পুরীর কেউ হতেও পারবেন না, কাকে জানতেও পারবেন না, চিনতেও পারবেন না। যদি ওই পুরীর কেউ হতে পারেন, যদি ওই পুরীতে কোনো আত্মা বা ইমানি নূর দ্বারা আলো করতে পারেন, ইহা নির্দিষ্ট আলো লাগবে, নির্দিষ্ট নফস লাগবে, সেটাকে যদি ধরে আলো করতে পারেন তাহলে আপনি ওই পুরীর বসতি পাবেন, তাহলে ওই পুরীর বসতি পাবেন, নইলে ওই পুরীতে আপনার কোনো জায়গা নাই, বসতি নাই। আমি বিশ্বকে চ্যালেঞ্জ করি, যদি কেউ বাইরে থাকে ওই পুরীর বসতি নিতে তাহলে সে বলতে পারে। ইয়া সেই পুরীর কথা বলছি, আল্লাহর গড়িত পুরী, আল্লাহর তৈরি পুরী, ইয়া সত্য পুরী। এই পুরীতে বাস করে আল্লাহর নজির আদম নফসি, বাকি কোথায়ও বাস করে না। আল্লাহকে খুশি করা মানে আদম নফসিকে ধরতে হবে, আদমের হুকুমত মানতে হবে, নতুবা এই নফসি ধরা সম্ভব মোটেও কারো হবে না। তাহলে সত্য জ্ঞান সত্যই থাকে, কোনো মিথ্যা হয় না, কোনো মিথ্যে যে কোনো সত্যের কাছে যাওয়াও যায় না। তাই আপনারা এত কাল ভরা পারেননি, এখন সত্য এসে গেছে। কোরআন যেমন বলছে সত্য আগত মিথ্যা দুর্ভূত, সেই সত্যের সত্য মুখ খুলেছে। অতএব যারা মিথ্যা তারা কখনই সামনে দাঁড়াতে পারবেন না, কখনই আর দাঁড়াতে পারবেন না, আপনারা মানেন আর না মানেন। আপনারা মানলেও দাঁড়াতে পারবেন না, না মানলেও দাঁড়াতে পারবেন না, ওর যোগ্যতা আপনাদের হবে না, কারণ আপনার পুরী আপনার নয়। আপনি কোরআন পড়ে যে দুনিয়া ভুলাতে পারেন, কিন্তু আপনার পুরীর ভিতর একটা পশম অর্জন করতে পারবেন না। অতএব সত্য কোনোদিন মিথ্যা হয় না ভাইয়েরা। আপনি দুনিয়ার বিদ্যা অর্জন করতে পারেন, আপনি বিজ্ঞানী হতে পারেন, ডেইলি একটা দুটো করে নতুন বিজ্ঞান আবিষ্কার করতে পারেন, কিন্তু এই পুরীর ঘটনা কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই বাইর করে। যাকে আত্মা বলা হয়, যাকে নফস বলা হয়, যাকে কোরআনিক ভাষায় ইমানি নূর বলা হয়, এর একটা খুঁজেও পাবে না। অথচ সেই পুরীতে লক্ষ লক্ষ আত্মা, লক্ষ লক্ষ নফস বাস করে, একটাও খুঁজে পাবে না। তাহলে ইহা কোন পুরী? আর সেই পুরীকে জেনে চিনে সেই পুরীর থেকে আত্মা ধরে সেই আত্মবান হবেন কিসের বলে, কিসের বলে হবেন? যদি হতে পারেন ভাইরা হন, আমার কোনো আবেদন নাই, তবে হতে পারবেন না তাই সত্য বলছি। আপনারা যে পারবেন না তাই সত্য বলছি। কোনো অলিমগানের যোগ্যতা নাই এই পুরীর থেকে একটা আত্ম দখল করে, একটা নফস দখল করে। কোনো বিজ্ঞানীরও ক্ষমতা নাই এই পুরীর একটা আত্মা বা একটা নফস দখল করে, কারণ যে আত্মা এই মানুষে থাকে তার প্রত্যেকটা আত্মার একজন করে মালিক আছে, প্রত্যেকটা আত্মার একজন করে মালিক আছে। তুমি যে আত্মা ধরবে ঠিক সেই মালিকের যদি দয়া হয় তাহলে পারমিশন পাবে এই পুরীতে ওই আত্মাকে আরাধনা করে ধরার জন্য, নইলে পারমিশন নাই। কারণ এই আত্মাগুলো কোনো মানুষের নয়,
প্রত্যেকটা মানুষে একই জনের আত্মা থাকে, কিন্তু সেই আত্মাকে ধরতে গেলে যার ওই আত্মা তারই পারমিশন লাগে, তারই কাছে ধর্ম নিতে হয়, তারই স্বীকৃতি লাগে, নইলে ওই আত্মা ধরার কোনো পথ নেই। আর যদি আপনারা পারেন, আপনাদের জ্ঞান বিদ্যা সব কিছু চেষ্টা দ্বারা যদি পারেন, তাহলে আরও ধরেন, আরও ধরেন, আমার কিছু যায় আসে না। তবে আমি আপনাদেরকে সত্যই শুনাচ্ছি, আমি আপনাদেরকে সত্যই শোনাচ্ছি। আর একটা কথা আমি বলতে চাই যে ধর্মকে দেখা যাবে না, এ কথা কি কোরআন বলে? কেন দেখা যাবে না? কোরআন দিনই ধর্ম, পরিষ্কার ধর্ম, তাকে দেখা যাবে না কেন? তার সম্বন্ধে সত্য জানতে চাওয়া যাবে না কেন? কেন জানতে চাওয়া যাবে না? যে ধর্মই হোক, সে ধর্মের সত্যটা তো বুঝে আমি মানব নাকি ভাইয়েরা? না, অন্ধ বিশ্বাসে আমাকে তাকে মানতে হবে? অন্ধের বিশ্বাসে যা মানা হয় ও 99% ফাঁকিবাজ, বাকিটুকু হয়তো ফাঁকিতেই পড়বে, বাকিটুকু ফাঁকিতেই পড়বে। অতএব এই মারফত বলা যাবে না, ওইটা হাকিকত বলা যাবে না, ওইটা তা সব বলা যাবে না। আমি তাদের বলতে চাই যে তারা কোন মারফতের মারফত আলা হয়েছে, আর প্রকৃত মারফত বলতে কোনটা, আর সেই মারফতের ভাণ্ড কে? তো তারা তাদের কাছ তো শোনেন নাই, আমি এখানে বলে অল্পতে শেষ করে দেব। যে ভাণ্ডে সবচাইতে মূল্যবান মারফত থাকে, সেই ভাণ্ড আমার মায়ের। যে ভাণ্ডে মূল্যবান মারফত থাকে, সেই ভাণ্ড আমার মায়ের। যে ভাণ্ডের রসদ দ্বারা এই মানব গরণ হয়, তার নাম হলো মারফত, এক নম্বর মারফত। যদি পারে মারফতওয়ালারা, তাহলে ওই মাতৃগর্ভের মারফতের খবর লিখবে কতটুকু মারফতওয়ালা হয়েছে। বুঝে আসে ভাইয়েরা? মারফতের মূল ভাণ্ড আমার মায়েরা। কিসে? তাদের গর্ভে সেই মারফত জমা হয় যে মারফত দ্বারা আমার আপনার মতো আশরাফুল মাখলুকাত গ্রহণ করে, সেই মারফত জমা থাকে। যদি পারো তো মাতৃগর্ভে গিয়ে ওই মারফত চেনো, কোন মারফতওয়ালা হয়েছে আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই তারা কোন মারফতওয়ালা হয়েছে নাকি ভাইয়েরা? অতএব মিথ্যা বলে দুনিয়া ভুলান যায়, সত্য জানা থাকলে। এমন কোনো সত্য নাই যা আল্লাহ পাক বলতে নিষেধ করেছে, এমন কোনো সত্য নাই যা বলতে নিষেধ করেছে। আল্লাহ মানুষকে তৈরি করেছে আল্লাহকে জানার জন্য, নিজেকে বোঝার জন্য, নবীকে জানার জন্য, নবীকে চেনার জন্য, সম্পর্ক স্থাপনের জন্য। মূর্খ মানব হয়ে কবরে বিদায় নেওয়ার জন্য মানুষকে সৃজন করা হয় নাই। অতএব যারা জানলো তারা যদি মানুষকে বলে ওরা জানান যাবে না, ওরা প্রতারক, কেন জানান যাবে না? জানান যাবে না কেন? আমি যদি সত্য জানি, চিনি, কারো যদি আগ্রহ জন্মে আমি এই সত্য জেনে সত্য হই, তাহলে তাকে দিতে হবে না? তাহলে জানান যাবে না কেন? তারা কি জানে হাকিকত কাকে বলে? তারা কি জানে যে আমি মানব, আমাকে এই হাকিকত হতে বলা হয়েছে, চিরঞ্জীবী হওয়ার জন্য বলা হয়েছে, যাতে মরার পরে আমি গোল্লায় না যাই? যদি গোল্লায় যাই তাহলে কোরআন সালাত কায়েম করতে বলে কেন? যদি গোল্লায় যাই তাহলে কোরআন শিয় রবকে ধরার কথা বলে কেন ইবাদত করে? যদি গোল্লায় যাই তাহলে কোরআন কেন বলে যে ইমানের পরীক্ষা দিয়ে ইমানের সার্টিফিকেট বলো? বলুন, কখনই ইহা সত্য হতে পারে না। কোরআন যা বলেছে তাই সত্য, মানুষ পারবে ইহা করতে? তুমি কোরআনের নূর চেনো না, কোরআনের সেই নূরের পথ চেনো না, তোমার অজ্ঞতা, তোমার মূর্খতা, তাই বলে আরেকজন চিনবেন, এটা কী করে হয়? এটা কী করে হয়? আমরা কি অতীতের গোলামি করতে আসছি? না, আমাদেরও সত্তা আছে, আমাদেরও জীবন আছে, আমরাও জ্ঞানী হতে পারি, আমরাও বড় হতে পারি। বলুন, অতীত বড় ছিল, তাই বলে আমার বড় হওয়া কি নিষেধ আছে? আপনার বড় হওয়া কি নিষেধ আছে? কোথায় নিষেধ আছে বলুন? এটা কি নিষেধ আছে নাকি এটা রায় আছে যে আমি আমাকে নিয়ে বড় হই? রায় এটা আছে যে আমি আমাকে হকের ভিতর দেওয়া, ন্যায়ের ভিতর দেওয়া, পবিত্রের ভিতর দেওয়া যত খুশি তত করতে পারি, অন্যায়ের ভিতর দিয়ে নিষেধ আছে, অন্যায়ের ভিতর দিয়ে নিষেধ আছে। আমাকে জ্ঞানী হতে কি নিষেধ করা হয়েছে, না শুধু চীন দেশে যাও জ্ঞান অর্জন করতে এটা বলা হয়েছে? বলুন, তাহলে আমি ছোট থাকবো এর কারণ?
আমি সেই শিক্ষা করব না, আমি সেই জ্যোতির্ময় আত্মাকে ধরব না, আমি সেই আলোধারী নফসকে ধরব না, সেই নফসের আলোতে আমি পৃথিবীকে দেখব না, সেই নফসের আলোতে আমি দুনিয়ার রূপরেখা দেখব না, সেই নফসের আলোতে আমি গুপ্তকে ব্যক্ত করতে পারব না, আমাকে কে অধিকার দেওয়া হয়নি, তাহলে আমাদের নফসা না হলো কেন? এই অধিকার ছিন্ন করে যারা এই নফসের মালিক ছিল তারা করেছে, মুর্শিদ আমির করছে না। এই নফসের যারা মালিক ছিল তারা এই অধিকার মানুষকে ছিন্ন করেছে, এই নফস যারা শিক্ষা আনেনি, মুর্শিদ আমির তা খুলে দিচ্ছে, যাতে মানুষ নফস ধরতে পারে, নফসিয়ালা হয়, যাতে মনে মানুষ বলতে পারে আমি আমার নফসি মানব জীবন থেকেই কামাই করে নিয়েছি, সেই নফসি আদম নূরের নফস, যাতে মানুষ বলতে পারে আমি আমার রবকে জেনে নিয়েছি, চিনে নিয়েছি, সেই নয় সেই রব হলো আদম নূরের রব, আদম রব, যাতে মানুষ বলতে পারে যে আমি সেই সুরাতের সালাত কায়েম করেছি যাকে বলা হয় আদম সুরাতের সালাত। ইহার সত্য মানুষকে বলা কি নিষেধ আছে? ইহা অর্জন করা কি কোরআন নিষেধ করে দিছে? যদি কোরআন নিষেধ করে তাহলে ইহা প্রকাশ করলে কি করে যে এটা তোমরা করো? তাহলে কোরআন কি করে বলে যে এটা তোমরা করো? নিশ্চয়ই মানুষকে এই কোরআনের সত্য থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে, আর সেটা নিচে করা, আমরা যারা লেখাপড়া জানি না, আমরা যারা কোরআন বুঝলি তারাই নিছে না? তারা নেয়নি ভাইয়েরা, তারা নেয়নি। এই ইসলামের শিয়াবাদ সুন্নিবাদ কারা এনেছে? মোহাম্মদের সময় যে ব্যক্তি কোরআনের হেদায়ত নিয়ে মুসলমান হয়েছিল, দিনই ইসলাম হয়েছিল। আজ যদি কোনো মানুষ নতুন এই কোরআনের হেদায়ত নিয়ে দিনই ইসলাম হয়, তার আর এর ভিতর প্রভেদটা কী থাকে বলুন? এর ভিতর কে শিয়ার কে সুন্নি বলুন? সেদিন যে ইসলামের শুরু হয়, যেটার দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মূর্তি পূজারীদের, সেই ডাকাতদের, সেই উশৃঙ্খলদের এই ইসলাম দিনে ইসলামে সামিল করেছিলেন, পবিত্র করেছিলেন। আজ যদি সেই হৃদয়ের দ্বারা এই মানুষকে সেই দিনে ইসলামের সামিল করা হয়, তার ভিতরে কে শিয়ার কে সুন্নি আপনার একটু ভাগ করে দিন, আমাকে একটু ভাগ করে দিন। একশো বছর পরে মায়ের গর্ভে থেকে পিতার শুক্রকিডনিয়া যে নর নারী সৃজন হয়েছে, আজ কি সেই নর নারী সৃজন হয় না শিয়াল কুকুর ছাগল ভেড়া বর্গে সৃজন হয় বলো? তাহলে এগুলো সব মিথ্যাচার করা হয়েছে মানুষের সাথে। শিয়া সুন্নিবাদ বলে ইসলামের কোনো ভাগাভাগি নাই, ইসলামের সেই সত্যকে ফেলা দিয়ে শিয়া সুন্নিবাদ তৈরি করে নিজেরা মাতবরি করে খাচ্ছে, আর কিছু হয় না। ইসলামের সেই সত্যকে ফেলা দিয়ে মুজাহাব বাদ এনে আমার ওই আমার মুজাহ ও মুজাহাব, ইয়া কোন কোরআন হাদিসের রায় মতো হয়েছে? এরাই কোরআনের ধর্ম, কোরআনের হুকুমত, কোরআনের দিশা, কোরআনের সেরাতকে ছেড়ে সেই ফেকার হুকুমতের ভিতর নিয়ে গেছে, অন্য কিছু করে নাই। তাহলে তারা কোরআন ছেড়ে বাইরে নিয়ে গেছে মানুষকে। কোরআন গুণ্ডিকৃত ধর্ম, কোরআন সীমানাকৃত ধর্ম, সে কোরআনের অনুসারীরা তোমরা কখনই কোরআনের সীমানা লঙ্ঘন করো না। হে কোরআনের অনুসারীরা, তোমরা কখনই কোরআনের গর্ব ছেদন করো না, কোরআনের গুণ্ডি ভেঙে দিও না। বলুন, কোরআন এ কথা আপনাদের বলে নাই? তাহলে কোরআনের সেই গুণ্ডির ভিতরে কোন জায়গায় ইয়াজমা কেয়াস শিয়া সুন্নিবাদ অলিত বীরত্ববাদ রয়েছে সেই গুণ্ডির ভিতরে আপনারা দেখাতে পারবেন? কোরআনের সেই সীমানার ভিতর কোন জায়গা আছে মুজাহাববাদ, কোন জায়গা আছে তরিকবাদ, কোন জায়গা আছে শিয়া সুন্নিবাদ, কোন জায়গা আছে জামাত ইসলাম কোন নিজামে ইসলামিয়াবাদ, কোথায় আছে? সে কোরআনের হেদায়ত গ্রহণকারী, সে কোরআনের সেরাতকে অনুসরণকারী, কোরআন সেই সেরাতে যেতে যে নিদর্শন দিয়েছে, যে হুকুমত দিয়েছে, তাহা নিয়ে সে চলবে। সেই একশো বছর আগের ইসলাম ও এই হেদায়ত গ্রহণ করলে যা হবে, আজকে আর যে এই হেদায়ত গ্রহণ করবে সেও ঠিকঠাক, অন্য কিছু নাই, কোনো রদ বদল নাই। অতএব যারা এগুলো করেছে, যারা বলেছে, তারা নিজেদের নাম ফুটানোর জন্য, স্বার্থ ফুটানোর জন্য, অর্থ লাভ করার জন্য এগুলো করেছে, অতএব এগুলো আর চলবে না। নিশ্চয়ই আমি সবার কানে পৌঁছা দেবো এই বাকশক্তি দ্বারা, এ জালছার দ্বারা, ইন্টারনেট দ্বারা, নিশ্চয়ই সকলের কানে পৌঁছা দেবো, যাতে এর
এর অবসান হয়। ইসলাম সে বিশ্ব প্রচারের রায় পায়, আর সে বিশ্ব নফস আদমের নফস নিয়ে নবীর সেই আশাকে সারা বিশ্বে ছড়া দিতে পারে। ইন্টারনেট তার কাজ করবে।